সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আপনাদের সঙ্গে রয়েছে মেয়েজি মাহমুদ এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পুঁজিবাজারে বিকল্প বিনিয়োগকারীদের ভূমিকা কি আর সে বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ এফসিএ এবং মসলিন ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন যারা ওয়ালিউল মারুফ মতিন এবং জামাল উদ্দিন আহমেদ দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি স্টুডেন্টের আজকের এই তালিকাতা আয়োজনে এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুঁজিবাজারে যারা বিকল্প বিনিয়োগকারী রয়েছেন তাদের ভূমিকা কি শুরুতে জানতে চাইব জনাব ওয়ালিউল মানব মতিনের কাছে সেটি হচ্ছে যে পুঁজিবাজারে বিকল্প বিনিয়োগ বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে এবং এই বিনিয়োগ আসলে আমাদের দেশের পুঁজিবাজারের জন্য কতটা জরুরি বলে আপনি মনে করেন ধন্যবাদ বিকল্প বলতে সাধারণত সাধারণ টার্মে বোঝানো হয় যে একটা কোনো কিছুর বিকল্প একটা অরিজিনাল একটা জিনিস আছে তার বিকল্প যাচ্ছি তো বাংলাদেশে এই বিকল্প বিনিয়োগের ব্যাপারটা আরও স্পষ্টভাবে এসছে একটা আইনের মাধ্যমে গত বছর দু হাজার পনেরো সালের মাঝামাঝি সিকিউরিটেঞ্জ কমিশন বাংলাদেশ অল্টারনেটিভ রেগুলেশনস পাস করেছে যেখানে এই বিনিয়োগ বিকল্প বিনিয়োগ বলতে আমরা এলোমেলোভাবে কিছু বলতে পারি না খুব স্পষ্টভাবে তিনটে জিনিসের সংজ্ঞা বলে দেওয়া হয়েছে বিকল্প বিনিয়োগ বলতে আমরা প্রথমে বলবো ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট ইকুইটি আর ইম্প্যাক্ট ফান্ড এগুলোর ইংরেজি টার্ম এগুলো বাংলা করা জটিল এবং তাতে আরও বেশি কনফিউশন হয় ভেঞ্চার ক্যাপিটাল যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত কোম্পানি যে সমস্ত এন্টারপ্রাইজ নতুন এসছে বা তাদের নিজেদের নতুন আইডিয়া নিয়ে এসছে স্কিল নিয়ে এসছে বিশেষ করে এখানে আমাদেরকে বলতে হয় যে আইটি সেক্টরে আমরা যে ডিজিটাল বাংলাদেশ করতে যাচ্ছি বা করে ফেলেছি অনেকখানি এখানে একটা ইয়াং জেনারেশনের বড় ভূমিকা আছে আমরা দেখছি যে আমাদের অল্টারনেটিভ কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট কোম্পানি থেকে দেখছি যে যে সমস্ত ছেলেমেয়েরা তাদের নতুন উদ্যোগ নিয়ে আসছে চমৎকার চমৎকার সব ধারণা এবং সেগুলো ইমপ্লিমেন্টেবল কিন্তু এই বাচ্চা ছেলেমেয়েদের যেটা নেই সেটা হচ্ছে প্রথম হচ্ছে পুঁজি তারা পুঁজি করতে পাবে ব্যাঙ্কে গেলে ব্যাঙ্ক বলবে যে আপনার কোলে দিতে হবে আপনার ট্র্যাক রেকর্ড কী ফোকাস্ট কী সেটা এরা দিতে পারছে না কোনো ট্র্যাক রেকর্ড নেই আবার আইপিওতে আসা তো অনেক দূরের ব্যাপার তো এদের জন্য বিকল্প বিনিয়োগ একেবারে একটা এসেন্সিয়াল জিনিস এবং দু হাজার পনেরোতে আইনটি আসছে আমরা বিকল্প বিনিয়োগের নামে এগুলাই আমরা মূলত করার চেষ্টা করছি আচ্ছা জানতে চাইবো জনাব জামালুদ্দিন আহমেদের কাছে আপনার কাছ থেকে যে পুঁজিবাজারে যে বিকল্প বিনিয়োগের কথা বলা হচ্ছে এটি আসলে আমাদের পুঁজিবাজারকে স্থিতিশীল করতে বা চাঙ্গা করতে আসলে কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন আপনি দেখেন একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট আদার ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য যে মিনস অফ ফাইন্যান্স নাম্বার ওয়ান ইজ দি অরিজিনালি গভর্নমেন্ট স্টেট ওয়াজ দি ফাইন্যান্সিয়ার্স এরপরে আসে আরেকটা আছে আপনার ধরেন ব্যাংকিং সিস্টেম দেন আছে ইকুইটি মার্কেট ইকুইটি মার্কেটের ভিতরেও আবার ভাগ আছে লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড ধরেন প্রাইভেট সেক্টরে যেটা উনি বললেন যে আপনার যে ইয়াঙ্গার জেনারেশন তাদেরকে যদি আমরা এন্টারপ্রিনিয়ার হিসাবে মার্কেটে আনতে চাই তাহলে অল্টারনেটিভ মিনস অফ ফাইন্যান্সিং হোয়াট ইজ দ্যাট এবং সেখানে আমাদের এখানে ব্রামার ইকুইটি কাজ করে আমাদের এখানে আরও কয়েকটা ইকুইটি কোম্পানিগুলো কাজ করতেছে ইকুইটি ফাইন্যান্সিং এবং এটা কিন্তু অনেক দেশেই এটা কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে বাট উই আর ইন দ্যাট সেক্টর আমরা অত্যন্ত নসেন্ট আমাদের এখানে এখনও কিন্তু এগুলো গড়ে ওঠে নেই জাস্ট এটা হওয়া উচিত ছিল এখন থেকে বিশ বছর আগে সেটা হলো যে আপনার ব্যাঙ্ক বরোয়িংয়ের একটা লিমিটেশন আছে স্টেট ফাইন্যান্সিংয়ের একটা লিমিটেশন আছে গভর্নমেন্টের যখন ইকোনমিক ফিলোসফিটা চেঞ্জ হয় তখন কিন্তু আপনার স্টেট ফাইন্যান্স অ্যান্ড ইকুইটি ফাইন্যান্স টু ডিফারেন্ট অ্যাসপেক্ট সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কোম্পানিগুলোতে যেখানে প্রাইভেট সেক্টরে নিচ্ছে সেখানে আপনার ধরেন স্মল যে স্কেলে এন্টারপ্রেনদেরকে মার্কেটে আনা এই মার্কেটে ফাইন্যান্সিংটা যেটা সেই ফাইন্যান্সিংটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ক্যান ক্রিয়েট এ এম্পল অপরচুনিটি এবং সেই অপরচুনিটির মধ্যে দিয়ে তারা তোমার ছোটোখাটো গুলো আপনার আস্তে আস্তে লিস্টে যেতে যাবে হল আমরা চেঞ্জিং ফ্রম আওয়ার ইকোনমিক ফিলোসফি ফ্রম কমান টু মার্কেট এখন কিন্তু আমরা মার্কেট ইকোনমির দিকে দাবমান সেই দাবমান মার্কেট ইকোনমির দিকে চলতে হলে আমাদেরকে কিন্তু ফুটবল খেলা যেরকম একটা রুলস রেগুলেশন আছে বাজার অর্থনীতির দেশ চালানো এবং রাষ্ট্রীয় অর্থনীতি চালানো টু ডিফারেন্ট ভূমিকা থাকে সেই ক্ষেত্রে এখন উই আর মুভিং টুয়ার্ডস মার্কেট ক্যাপিটাল ক্যাপিটালের দিকে যাচ্ছি সেই ক্ষেত্রে এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইভেন প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোকে আপনার ফান্ডিং করার জন্য সেই ক্ষেত্রে আপনার বরোয়িং বন্ড মার্কেটও আপনার দুর্বল তারপর ইকুইটি মার্কেটও দুর্বল স্টক মার্কেটও দুর্বল আবার আপনাদের অল্টারনেটিভ ফাইন্যান্সিং যদি না থাকে তাহলে এই ইকোনমিক অ্যাক্টিভিটি হুইল রান হুইল ক্যারি ফরওয়ার্ড এবং এটা কিন্তু একটা বিরাট একটা ভূমিকা রাখবে আচ্ছা আমরা চলে যেতে ওয়ালিউল মার্ক মতিনের কাছে আপনার কাছে জানা যাবে আপনি ভেঞ্চার ক্যাপিটালের কথা বলছিলেন ক্যাপিটাল ফান্ড তৈরি করা হয় আমরা জানি সেই ফান্ডটা আসলে কি করে তৈরি করা হবে সেটির কৌশলটা কি এবং সে থেকে পুঁজি বাজারে কিভাবে বিনিয়োগ হবে এবং পুঁজি বাজারের কিভাবে আসবে যদি কৌশলটি ব্যাখ্যা করেন প্রথমে যে ফিলসফিটের কথা বললেন আমরা একটা মার্কেট অর্থনীতিতে যাচ্ছি এখানে যখনই আমরা মার্কেট ইকোনমির কথা বলবো পুঁজির কথা বলবো একটা বড় প্রশ্ন চলে এসে ঝুঁকি অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের যে সুযোগ সুবিধা আছে এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ

এবং তাদের নেটওয়ার্থ তাদের ব্যক্তিগত নেটওয়ার্থ দুই কোটি টাকার কম হলে চলবে না এটা ব্যক্তিগত পর্যায়ে কিন্তু ইনস্টিটিউশনাল পর্যায়ে ব্যাংক নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এদের জন্য এটা এই এই দ্বারটা অনেক অনেক বড় ওপেন এবং বাংলাদেশ ব্যাংক এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে দু হাজার পনেরোতেই একটা গাইডলাইন আমাদের বলেছেন একটা সার্কুলার দিয়েছেন যে কমার্শিয়াল ব্যাংক তারাও একটা বড় অ্যামাউন্ট দুশো কোটি টাকা পর্যন্ত তাদের বিকল্প বিনিয়োগে তারা বিনিয়োগ করতে পারবেন আর নন ব্যাগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তাদের জন্য বলে দেওয়া আছে যে তাদের পেট ক্যাপিটালের সম্ভবত আপনি বিনিয়োগ করতে পারবেন তো যে মার্কেট ইকোনমি দিকে যেটা যাচ্ছেন যে প্রিন্সিপাল ফিলোসফির কথা বললেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেমন সাহেব যেটা বললেন এই প্রিন্সিপাল ফিলোসফিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই ব্যাংক নন ব্যাগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একই সঙ্গে আপনার যারা বড় বিনিয়োগকারী ব্যক্তি বিনিয়োগকারী তাদের জন্য এ পথটা খোলা আছে এদের কাছ থেকে আমরা যে ফান্ডটা রেজ করব এটা হবে কালেকটিভ ফান্ড সেই ফান্ডটা নিয়ে আমরা ভেঞ্চার ক্যাপিটাল বা প্রাইভেট ইকুইটিতে বা ইমপ্যাক্ট ফান্ড আর একটা আছে সেখানে আমরা যেতে পারবো আচ্ছা আমরা চলে যেতে চাই জামাল উদ্দিন আহমদের কাছে আপনার কাছে জানতে চাইবো যেমনটা বলছিলেন ওয়ালিউল মানুষ মতিম তিনি বলছিলেন কিন্তু যে এটি কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ তো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিকল্প বিনিয়োগকে কেন আমরা মেনে নেব শেয়ার বাজারের জন্য এটি কি আমাদের শেয়ার বাজারকে স্থিতিশীল করবে না অস্থিতিশীল করে তুলতে পারবে আমরা এটা তো ঝুঁকি বিজনেস বাই ডেফিনেশন ইজ এ রিস্ক বাই ডেফিনেশন বিজনেস ইজ রিস্ক সুতরাং রিসিং হিয়ার দেয়ারপ্রিয়ার দি ম্যান্ড হু ইজ এন্টারপ্রিনিউর তাকে নিজেকে আইডেন্টিফাই করে হি টেক্স দি রিস্ক এখানে দেখেন এন্টারপ্রিনিউর এবং এমপ্লয়ি এমপ্লয়ি যারা তারা তাদের ওই সাহস নাই রিস্ক নেওয়ার যে কারণে তারা জব করে আর যারা এইটাকে ক্রস করে যায় লিমিট ক্রস করে যায় দে বিকাম এন্টারপ্রিনিয়ার সেই ক্ষেত্রে রিস্ক ইস দেয়ার আচ্ছা যেমন সেই রিস্ক ইন্টারাপ্ট করতে চাই আমি সেটা হচ্ছে বন্ড মার্কেটে বিনিয়োগ বলা হয় থাকে অনেকটাই আসলে ঝুঁকি মুক্ত সেই ক্ষেত্রে বন্ড মার্কেটে বিনিয়োগের তুলনায় আমরা কেন ভেঞ্চার ক্যাপিটালে যাব ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কেন যাচ্ছি না ভেঞ্চার ক্যাপিটালে আপনি তো বন্ড মার্কেট তো সরাসরি আপনাকে সাপোর্ট দিবে না আনলেস ইউ আর ইন দি বিজনেস আপনি বিজনেসে আরম্ভ হইতে তো আপনি ইকুইটি রাখবেন সেই ইকুইটি আপনি ইকুইটি ফান্ড থেকে নিবেন সেই ক্ষেত্রে আপনার ধরেন ইন্ডিভিজুয়ালের একটা পোর্শন যেমন আপনার ধরেন আমাদের দেশে এখন যে এন্টারপ্রিনিয়রশিপ প্রোগ্রাম আছে গভর্নমেন্টের এবং বাংলাদেশ ব্যাংকেরও একটা প্রোগ্রাম আছে সেই ক্ষেত্রে আপনার তাদেরকে বলবে যে একটা সার্টিন ক্যাটেরিয়ার উপরে আপনার ধরেন এই এত পর্যন্ত এই বিজনেস নলেজ আমাদের বাই ইনহেরিটেন্স আমরা উই আর নট এ বিজনেস নেশন এটা আমাদেরকে স্বীকার করা লাগবে আমরা বিজনেস নেশান কখন এসি উনিশশো বাহাত্তর সালে আমাদের বাংলাদেশ সরকারের যাতে গভর্নমেন্টের যাতে সমস্ত কিছু রাষ্ট্রায়ত্ত করছে নাইনটি টু পারসেন্ট দি সেই ক্ষেত্রে সেই দেশে এখন আবার বাজার অর্থনীতি আমরা যাচ্ছি আমরা একটা লাইনে গেছিলাম যাওয়ার আবার টার্নিং অ্যারাউন্ড এই টার্নিং অ্যারাউন্ডে আমার কিন্তু টাইম লাগতেছে কি প্লেয়ার যারা ইনভেস্টমেন্ট মার্কেটে সেই প্লেয়ারদের মধ্যে মার্কেটে একটা ফাইন্যান্সিং সোর্স এবং একুইটির মধ্যে লিস্টেড কোম্পানি একটা সোর্স আরেকটা হলো যে আপনার ধরো আইপিও প্রাইভেট প্লেসমেন্টটা কিছু করে তারপরেও তো আবার আসে সেটা হলো যে এই যে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের এখানেও ধরেন আমাদের এখানে বেশ কিছু এই যে ড্রামার একুইটি তারা কিন্তু আমি আই হ্যাভ ডান দি ডিউ ফাইন্যান্সিয়াল ডিউ ডিলিজেন্স পাঁচ থেকে ছয়টা কোম্পানির এবং সেই ক্ষেত্রে এই ফাইন্যান্সিয়াল ডিউ ডিলিজেন্স করতে হবে ওরা একুইটিতে ফাইন্যান্স করবে আমাদের দেশে প্রবলেম হয়েছে আমরা উই আর নট এ বিজনেস নেশান আমরা এই ধরনের মার্কেট ইকোনমি বিজনেসে আমাদের অভ্যস্ত না যেই কারণে এখন আমাদেরকে এই জিনিসগুলো যখন কম্পোনেন্টসগুলা আপনি আনবেন যেমন আপনার ধরেন কর্পোরেট গভর্নেন্সের জন্য আপনার অ্যাকাউন্টেন্সি যেটা আছে সেটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য মার্কেট ইকোনমি এবং এই যে একুইটি মার্কেট এই যে এই মার্কেট কম কম্পোনেন্ট ক্যাপিটাল মার্কেট এটাকে রান করার জন্য আমাদের এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু কম দেশ হিসেবে আমাদের হিস্ট্রিক্যালি এটা ধরেন

আমরা ডেভেলপমেন্টগুলো হচ্ছে আমাদের এসএসসির কাজ কিছু কাজ করছে প্রাইভেট সেক্টর থেকে কাজ করছে যে ইম্পারফেকশনগুলোর লিস্ট যদি আপনি করেন তার মধ্যে একটা আসবে আপনি যে প্রশ্নটা করলেন যেখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে তাদের ব্যবসা ভালো তাদের এনএি ভালো অথচ মার্কেট প্রাইস তার থেকে নিচে এটা একটা বড় ইমপারফেকশন এবং এখানে যে ঝুঁকির ব্যাপারটা আমাদের কথায় বারবার চলে আসছে ঝুঁকি তো আমাদের সবাইকে নিতে হয় মার্কেটে যারা আছে এমনকি বন্ড যেটা বলা হচ্ছে ঝুঁকি মুক্ত না কিন্তু ঝুঁকি অনেক কম সেটা আমরা ধরে নিই এই ঝুঁকি নেয়ার জন্য আপনার বন্ড ছাড়া বন্ড মার্কেটও বন্ড মার্কেটও মাত্র কর্পোরেট বন্ড আছে দুইটা মাত্র আমাদেরকে এখানে ডেভেলপ করেনি ডেভেলপ করেনি তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো প্রফেশনাল যে ম্যানেজ করছে এগুলা একসঙ্গে অনেক টাকা নিয়ে এসেছে আমরা যখন বলি ঝুঁকির কথা যে আপনি যদি কম ঝুঁকি নিতে চান বন্ডের পর আরেকটা জিনিস আছে আপনি মিউচুয়াল ফান্ডে আসেন কালেক্টিভ ইনভেস্টমেন্ট ফান্ডে সেখানে আপনি অল্প টাকা দিয়ে বড় অ্যামাউন্ট অ্যামাউন্টের বিনিয়োগের যে সুবিধা সেটা পাচ্ছেন আর প্রফেশনাল জিনিসটা পাচ্ছেন তো এটা আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নটা আমাদের মনেও আছে যেটা কেন এটা ইমপারফেকশনটা কতদিন চলবে কেন আছে ইমপারফেকশন কতদিন চলবে এবং এটা চলা উচিত না আচ্ছা জানতে চাই আপনার কাছে আরেকটু স্পেসিফিকলি সেটা হচ্ছে যে যারা সাধারণ বিনিয়োগ করে ক্ষুদ্র বিনিয়োগ করে তাদের আসলে ভেঞ্চার ক্যাপিটাল অংশগ্রহণের আসলে কোনো ধরনের সুযোগ রয়েছে কিনা আপনি বলছিলেন যে যারা সম্পদশালী তারা আসলে ফান্ডে বেশি আসলে বিনিয়োগ করতে পারবেন সেক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারী ব্যাপারটা ঠিক সম্পদশালী ব্যাপারটা না ব্যাপারটা সম্পদ থাকতে হবে সেটা একটা ক্রাইটেরিয়া কিন্তু ওই ঝুঁকি নেওয়ার ক্ষমতা কার কিরকম আছে সেটা সবার একরকম একরকম নেই

এটা সাধারণভাবে আমি বলছি আর অনেকে আছেন যে অনেক বিত্তশালী তারা বলবেন যে না শেয়ার বাজারে এখানে আমি যাব না এই ঝুঁকি আমি নিতে পারবো না সেটা হতে পারে তো যার যেখানে যত রকম যতটুকু ঝুঁকির সমস্যা আছে নিয়ে আসবেন কেউ বন্ড কিনবেন কেউ মিউচুয়াল ফান্ড কিনবেন আর কেউ আরো বড় ঝুঁকি নেওয়ার জন্য বলবেন ঠিক আছে এই দুটো আহ দুটো ইয়াং ছেলে কলেজে পড়ে তারা একটা দুটো রোবট বানিয়ে ফেলেছে এখানে আমরা ইনভেস্ট করি বিরাট ঝুঁকির ব্যাপার তো বিত্ত একটা ব্যাপার আছে কিন্তু এই ঝুঁকির মানসিকতা ঝুঁকি নেওয়ার ক্যালকুলেশন এটা আমাদের এই মার্কেট ইকোনমিতে বিভিন্ন রকম ঝুঁকি নেওয়ার লোকের জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট দিতে হবে সেইগুলো আমরা আসছে ইম্পারফেকশন জায়গাগুলো আমরা আস্তে আস্তে ভরাট করছি মারক মতিন এবং জনাব জামাল উদ্দিন আহমেদ আমরা আলোচনায় ফিরবো তবে তার একটি বিরতি নিয়ে নিচ্ছে দর্শক আপনারা দেখছেন তালিকাতে তালিকাতে আজকের আলোচনার বিষয় পুঁজিবাজারে বিকল্প বিনিয়োগকারীর ভূমিকা কি আমরা ফিরে আসছি আলোচনায় তার আগে একটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন

ঢাকা চট্টগ্রামের মতো খুলনার শেয়ারের এক্সচেঞ্জ মার্কেট না থাকলেও খুলনায় কিন্তু ষোলোটি যে হাউজ রয়েছে এখান থেকে খুলনার যে বিনিয়োগকারী যারা তারা কিন্তু শেয়ার কেনা ক্রয় এবং বিক্রয় করছে সকাল থেকে আমি ষোলোটি শেয়ার এক্সচেঞ্জ হাউজের ভিতরে আমি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি নিউ মার্কেটের অপোজিটে এখানে অবস্থান করছি এখন এখানে যারা বিনিয়োগকারী যারা আছেন যে শেয়ার ব্যবসায়ী যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি সর্বশেষ কি ব্যবস্থা শেয়ার মার্কেট এবং কি ভাবছেন যে বিকল্প বিনিয়োগ হিসেবে কি ধরনের চিন্তা ভাবনা করছেন আপনারা এখনো শেয়ার বাজার সম্বন্ধে কিছুই বলা যাবে না কেননা মার্কেট আগে যা ছিল তার থেকে অনেক কম তবে লেনদেনটা আগে যেটা ছিল সেটা একটু বাড়ছে আগের চেয়ে অনেক ভালো তবে আমাদের দাবি থাকবে যে শেয়ারগুলো যেভাবে কমছে এইভাবে যেন আস্তে আস্তে উপরে দিকে ওঠে এটি আমাদের দাবি আমরা আরেকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলার চেষ্টা করছি কি অবস্থা বিকল্প কি ধরনের চিন্তা পরিস্থিতি মোটেই ভালো নয় এটাকে সঠিক পথে আনতে গেলে অবিলম্বে যে লোন দেওয়া হয় সে লোনের সুদ হান্ড্রেড পার্সেন্ট মকুব করতে হবে এবং যেগুলি শেয়ার ওটিসিতে আছে এই ওটিসির শেয়ারগুলি মূল মার্কেটে আনতে হবে এবং কোম্পানি যে খামখেয়ালি করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এই কোম্পানির বিষয়ে আরও কঠোর হইতে হবে বিভিন্ন নীতিমালা বিষয়ে এবং যে সমস্ত ডিভিডেন্ডগুলি দেয় না প্রতি বছর এগুলো ঠিক মতো দেয় এই ব্যবস্থা করতে হবে তাহলে বাজার যদি একটু স্বাভাবিক হয় আমরা আর যে শেয়ার ব্যবসায়ী আছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে বিকল্প কি চিন্তা করছেন আপনারা শেয়ার বাজারে নিয়ে কী করলে ভালো হয় বলে মনে করেন এই শেয়ার বাজারটাকে ভালো করতে হলে অতীতে যারা শেয়ার মার্কেটটাকে ক্ষতিগ্রস্ত করছে তাদের বিচার হওয়া উচিত যেমন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর ইব্রাহিম খালেদ সাহেবকে একটা কমিটি করে দেওয়া হয়েছিল তিনি রিপোর্ট দিয়েছেন এবং যারা দোষী তাদের নামে তাদের অ্যাকাউন্ট নাম্বার ধরে তাদের বিচারের জন্য গভর্নমেন্টের কাছে রিপোর্টটা হস্তান্তর করেছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমান সরকার সেই ইব্রাহিম খালেদের সেই রিপোর্টটাকে প্রকাশ করলেন না পক্ষান্তরে এটাকে চেপে দেওয়া হলো চেপে দিয়ে আমরা মনে করি যে যারা গ্যামলার যারা অসাধু উপায়ে শেয়ার মার্কেট থেকে টাকা পয়সাগুলো উঠিয়ে নিয়ে গেছে তাদেরকে ইন্ধন দেওয়া হয়েছে আমি অবিত অনতি বিলম্বে চাইব ডক্টর ইব্রাহিম খালেদের সেই রিপোর্টটাকে বাস্তবায়ন করার জন্য এখানে মাঝে মধ্যে আমাদেরকে উপদেশ দেওয়া হয় যে মৌলভিত্তিক শেয়ার ক্রয়ের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষে মৌলভিত্তিক শেয়ারগুলোর দাম অত্যন্ত কম গ্যামলাররা যে সমস্ত শেয়ারগুলো যা মনে করে সেই শেয়ারগুলোর দামই কিছুটা বাড়ে আবার গ্যামলার ইচ্ছা করলে মার্কেট কমিয়ে দেয় আবার হাঁকার চেষ্টা করলো খুলনার এই এখানে যে ষোলোটা যে হাউস আছে এখানে একশো চব্বিশটি কোম্পানির দাম বাড়লেও কমেছে একশো একত্রিশটি কোম্পানির শেয়ারের দাম কমেছে এই অবস্থায় খুলনার যে হাউসগুলো শেয়ার কিনা বেচা চলছে সর্বশেষ খুলনা শেয়ারগুলো অবস্থায় এই ছিল মাহমুদ আমিরুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ

ওনারা কিন্তু কারেন্ট প্রবলেমের উপর বলতে চায় দিস মিনস বিকল্প বিনিয়োগ সম্বন্ধে এখনও মানুষ জানে না জানে না অ্যাওয়ারনেস নেই এবং এটা ধরেন আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয় কি না সেটাও দেখতে হবে প্রফেশনাল যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলোতে এগুলো থাকা দরকার এই বিকল্প বিনিয়োগটা অল্টারনেটিভ ফাইন্যান্সটা সেটা ওই ব্যাঙ্কিং সিস্টেম বন্ড মার্কেট বড় আদার যে সমস্ত মেকানিজম ইন্সট্রুমেন্ট আছে এগুলোর বাইরে আরেকটা পদ্ধতি সেই পদ্ধতি এবং এক্সটেনশন অফ দি ইকুইটি মার্কেট সেই ক্ষেত্রে আপনার ধরেন এনারা ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করে বিভিন্ন জায়গায় যাদের যে সমস্ত বাইরের থেকে ফান্ডগুলো এনে এখানে এন্টারপ্রিনিয়রদেরকে তারা একুইটিতে পার্টনারশিপের জন্য ইয়ে করে দে ডু দি ফাইন্যান্সিয়াল ডিউ ডিলিজেন্স টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স বিজনেস ডিউ ডিলিজেন্স এভরিথিং লিগাল ডিউ ডিলিজেন্স এভরিথিং করার পরে দেন দে ডিসাইড যে বাইরের লোককে আমি একটা প্রেজেন্টেশন দিব দিয়ে বলবো আমার এখানে এই ইন্ডাস্ট্রিতে যদি ইফ ইউ ইনভেস্ট ইন দ্যাট কেস ইট উইল বি প্রফিটেবল ওয়ার্ক ইউ ক্যান অ্যাট্রাক দি বাইরের ইনভেস্টমেন্ট সেম উইথ লোকাল লোকালিও যেটা বললেন যে ভাই যেটা বললেন যে আপনার যে রিচার গ্রুপ আসবে রিচার্ড গ্রুপ আসার জন্য তাদের সেই এডুকেশনের দরকার সেই এডুকেশন জানার দরকার আছে যে সেটা তারা জানে কিনা এখন ধরেন আপনার ইভেন স্টক মার্কেটে ইনস্টিটিউশনাল যে ইনভেস্টমেন্ট এটা কিন্তু এখনও আমাদের এখানে ওইভাবে আসে নাই আমাদের দেশে যে সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড এটাকে আমরা কি স্টক মার্কেটে ইউজ করতে পারতেছি পারি নাই এখনও পারি নাই এবং আপনি ধরেন অন্যান্য দেশে কিন্তু এই প্রভিডেন্ট ফান্ডের ইয়ের উপরে আপনারা বন্ড ইস্যু করে তারপরে তারা এটা বাজারে ছাড়তে চায় সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সিস্টেমে সোর্সেস অফ ফাইন্যান্সগুলো যেটা আসতেছে এটা অল্টারনেটিভ ব্যবস্থাগুলো যখন আপনার এটা মেইন সিস্টেমকে সাপোর্ট দিবে ইন দ্যাট কেস ইকুইটি মার্কেট অবশ্যই আপনার এটা প্লারিশ করবে এবং আমাদের সেটা এখনও কিন্তু আমরা উই কুড নট ডু দ্যাট এবং যেটা যেগুলো হয়েছে এটা অত্যন্ত এলিমেন্টারি এর ইসে গ্রাজুয়েশন প্রসেস আপনি গ্র্যাজুয়েশন প্রসেসের মধ্যে যদি আপনি এই স্টেপ পারিলেন তারপরে স্টেপ তারপরে স্টেপ আমরা ইকোনমিতে একটা ডেভেলপ ইকোনমি অথবা মিডল ইনকাম কান্ট্রির জন্য ওই টার্গেটটা সেটা টার্গেট করে যে আমি যাওয়ার জন্য আমার যে ইকোনমিক সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কমার্শিয়াল সেক্টরে আমাদের যে রিফর্মগুলো এভরি রিফর্ম উই কুড নট টেক

যদি একটা পণ্যের যে কোনো পণ্যের সেটা শেয়ার মার্কেট হোক কি না হোক দাম যখন কম তখন কিন্তু কেনার সময় তো এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি ওনার সঙ্গে যে আমার তো সাধারণ যুক্তিতে বলে যে মার্কেট যখন আপনার কম আছে কোনো প্রোডাক্টের দাম যখন কম আছে তখন সেটা কেনার দরকার সুতরাং মার্কেট যে একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে সেটা কখনই আমরা বলতে পারিনি কোন একটা সময় আছে বিক্রি করার জন্য কোন একটা সময় আছে কেনার জন্য এটা একটা আমি বলতে চাই আর একটা জিনিস হচ্ছে যে বিকল্প বিনিয়োগের যেটা আমরা আজকে মূল কথা নিয়ে বসছি যে বিকল্প বিনিয়োগ কীভাবে শেয়ার মার্কেটকে সাপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করতে পারে এখন দেখে আমরা একটা স্ট্যাটিস্টিক্স সিম্পলি বলি আপনাকে যে এখন লিস্টেড কোম্পানি আছে দুশো আমরা বাংলাদেশের কতগুলো এন্টারপ্রাইজ আছে এটার একটা লিস্ট করার একটা নাম্বার বের করার চেষ্টা করেছিলাম তাতে আমরা দেখেছি যে রেস্ট অফ জয়েন্ট স্টকের প্রাইভেট লিমিটেড কোম্পানি পার্টনারশিপ বা যাদের ট্রেড লাইসেন্স আছে এদের সংখ্যা আটাত্তর লাখ এখন আটাত্তর লাখ আর দুইশো তিরানব্বই আপনি চিন্তা করে দেখেন আটাত্তর লাখকে আমি ঠিক ধরলাম যে ধরলাম না এটা সত্যি কথা যে সবাই অ্যাক্টিভ না সবাই আপনার পরিসংস্য নেই এখানে আমরা দেখতে গেলাম তাহলে কি করে অপারেশন আছে আমি কি করে আমি কি করে একটু পিউরিফাই করবো আমরা দেখলাম কারা কারা ট্যাক্স দিচ্ছে এদের সংখ্যা উনচল্লিশ হাজার তাহলে এই দুশো তিরানব্বইটা কোম্পানি নিয়ে আমরা শেয়ার বাজারে এত ব্যস্ত আছি কিন্তু এই যে উনচল্লিশ হাজার কোম্পানি যে কথাটা যেমনভাবে বলছিলেন যে যে গ্র্যাজুয়েশন যে পদ্ধতি আছে একটা এই এই উনচল্লিশ হাজার কোম্পানি থেকে আমরা এদেরকে ভেঞ্চার ক্যাপিটাল দিয়ে আমরা প্রাইভেট ইকুইটি দিয়ে এবং একই সঙ্গে রুলস রেগুলেশন ফাইন্যান্সিয়াল লিটারেসি অনেকগুলো কম্পোরেন্ট আছে একটা যদি বাদ পড়ে মুশকিল এদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে আইপিও মার্কেটে আনার জন্য তৈরি করব। সেখানে আমাদের শেয়ার মার্কেটের ডেপটা বাড়বে এবং সেই জন্যই এই এই বিকল্প বিনিয়োগের প্রয়োজনটা একদম শুরুতে খুবই জরুরি ওয়ার্ল্ড মার্ক মতিন এবং জনাব জামারুদ্দিন আহমেদ আমরা আলোচনা আবারও ফিরবো তবে তার আগে আরেকটি বিরতি নিতে হচ্ছে দর্শক আপনারা দেখছেন টালিখাতা টালিখাতার আজকের আলোচনার বিষয় পুঁজিবাজারের বিকল্প বিনিয়োগকারীর ভূমিকা কি আমরা ফিরে আসছি আলোচনায় তার একটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন খাতা আজকে ডালিখাতা আলোচনার বিষয়ে বাজারে বিকল্প বিনিয়োগকারীদের ভূমিকা কি আমরা ফিরছি আলোচনায় ভিতরে আমরা আলোচনা করছিলাম জনাব মতিন আসলে ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে তো আপনার কাছ থেকে জানতে চাইব যেটি সেটি হচ্ছে যে স্বল্প মূলধনী যে কোম্পানিগুলো সেগুলোকে আসলে যাদের পরিশোধিত মূলধন কোটি টাকার নিচে সেসব কোম্পানিকে পুঁজি বাজারে নিয়ে আসার জন্য আসলে ভেঞ্চার ক্যাপিটাল রুলস আসলে রেগুলেশনে আসলে প্রকাশ করা হয়েছে আপনি বলছেন যেটি সেটি অনুযায়ী জানতে চাইবো যে আসলে আমরা তো জানি যে শক্তিশালী মৌলভিত্তির কোম্পানিকে আসলে শেয়ার বাজার তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা বেশি প্রাধান্য কি সেক্ষেত্রে দুর্বল মৌলভিত্তির কোম্পানিকে আসলে শেয়ার বাজারে নিয়ে আসা কি আমাদের শেয়ার বাজারের জন্য কি স্থিতিশীল হবে নাকি ঝুঁকিপূর্ণ হবে এখানে আবার সেই ঝুঁকির প্রশ্নটাই আপনি তুললেন হ্যাঁ ঝুঁকিপূর্ণ ব্যাপার অবশ্যই আছে আমি আবার ফিরে আসি ঝুঁকির ব্যাপারটা ঝুঁকিটা ফিরে আছে এবং এই যে এসএমই এর কথা বলা হচ্ছে ক্ষুদ্র ছোট কোম্পানিগুলোর জন্য এটা কিন্তু এসএসসি একটা নতুন আলাদা করে একটা বোর্ড আর আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করার কথা বলছেন যেটা এখন আমাদের দুশো তিরানব্বইটা কোম্পানি নিয়ে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ চির স্টক এক্সচেঞ্জ যে প্ল্যাটফর্মগুলো ট্রেডিংগুলো দিচ্ছেন তাদের তার ঝুঁকি একরকম ইন জেনারেল প্রত্যেকটা শেয়ারের দামি দামি ওঠানামা করছে তাদের ঝুঁকি ক্রমাগতই বাড়ছে কিন্তু ছোট কোম্পানিগুলো যাদের কথা আমরা বলছি তাদের ঝুঁকি বেশি এটা স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে এই যে আলাদা একটা বোর্ড আছে এদের সাইজ ছোট এখানে প্রচণ্ড ঝুঁকি এবং ঝুঁকির সঙ্গে খুব আমরা ছোটবেলা থেকে আরেকটা একটা জিনিস আমরা শিখে আসি নো রিস্ক নো গেইন বলি আমরা গেইনের সঙ্গে ঝুঁকির একটা সম্পর্ক অবশ্যই আছে এটা ছোটোবেলায় শিখলেও আমাদের এখন যে মোটা মোটামোটা বই পড়ে আমাদের পাশ করতে হয় তার মধ্যে একই জিনিস আছে কতখানি আমি ঝুঁকি নিতে পারবো কতখানি গেইন করতে পারবো এই ছোটো কোম্পানিগুলো ঝুঁকি বেশি হলেও এটার এটার গেইনের গেইন করার কিন্তু সম্ভাবনা অনেক বেশি আচ্ছা এই বিষয় নিয়ে ফিরতে চাই জামাল উদ্দিনের কাছে যদি ঝুঁকিপূর্ণ কোম্পানি পুঁজি বাজারে তালিকাভুক্ত হয় সেক্ষেত্রে যারা ঝুঁকিপূর্ণ কোম্পানির আইপিও কিনবেন তারা কি আসলে তাদের পুঁজি হারাবেন কিনা আপনার মনে হয় তো প্রবলেমে অলরেডি হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার দেখতে হবে যে আমরা তো মানে ডিফারেন্ট মার্কেট যেমন এসএসসি যেটা করতেছে যে সেটা আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছে ওয়াই তাদেরকে একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট অবশ্যই দিবে তা না হলে তো এটা করতে এটাও এটাও অ্যানাদার ট্রেন্ডিং যে আমি এন্টারপ্রেনার ক্রিয়েট করতেছি লার্জারি স্কেলে যারা টু হান্ড্রেড থ্রি ভিতরে বাইরে আছে। তাদের তো একসময় তারাও তো এই বাজারে আসবে আসার সময় তাদের যে এক্সপেরিয়েন্স দে উইল গেইন দি এক্সপিরিয়েন্স হাউ টু লিস্ট তারপরে আপনি কিভাবে তার এই সমস্ত রেগুলেশনের সাথে তারপরে রোল অফ দি আপনার রেগুলেটার্স রেগুলেটর হিসাবে রেগুলেটরি এজেন্সি হিসাবে ধরেন আমাদের সেন্ট্রাল ব্যাংক এখন যেভাবে আপনার স্টক মার্কেটের দিকে তাকায় এটা এখন থেকে বিশ বছর আগে গিয়ে তাকায় তো নো আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জন্ম হলো নাইনটিন নাইনটি থ্রিতে এবং নাইনটিন নাইনটি থ্রির আগে আমাদের এখান থেকে স্টক মার্কেটে ওইভাবে আপনার আরও আনরেগুলেটেড ছিল তারপরে আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন বলেন তারপরে আপনার বিআরটিএ আমাদের যে ইয়ে বিটিআরসি বিটিআরসি ইজ এ রেগুলেটরি অর্গানাইজেশন সো তারা যে তাদের অর্গানাইজেশনটা চালাচ্ছে সেখানে আপনাদের হু আর হেডিং দিস অর্গানাইজেশন দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর কারণ আপনার যে বাজার অর্থনীতি চালানোর জন্য যদি আপনি একজন মানে টপে একজন কানি বসাই দেন যিনি মানে আপনার স্টেট ইকোনমি চালানোর জন্য অভ্যস্ত সারা জীবন অভ্যস্ত ছিলেন এখন একজন সচিব কানি যদি আপনি ধরেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ইউ ক্যান মেক ইউ হ্যাভ গট দি পাওয়ার কিন্তু হি ডাজ নট হ্যাভ দ্যাট ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি টু রান দিস অর্গানাইজেশন বিকজ হি ওয়াজ নট ইন দ্য মার্কেট আচ্ছা অপোজিট সাইডের আরেকজন যদি সেম ক্যাপাবিলিটি নিয়ে যদি আপনি দিতেন এটা ডিফারেন্ট হয়তো সেটি হতো জামাল উদ্দিন আমরা চলে যেতে চাই মতিনের কাছে আপনি আহ যেটি বললেন সে অনুযায়ী জানতে চাইবো আপনার কাছ থেকে যে আসলে ভেঞ্চার ক্যাপিটালের জন্য লাইসেন্সের একটি আসলে অনুমোদনের প্রয়োজন হয় যেটি আসলে বাংলাদেশ সিকিউরিটি জ্যান এক্সচেঞ্জ কমিশন দিয়ে থাকে তো এই লাইসেন্স দেওয়ার ব্যাপারে আসলে সিকিউরিটি জ্যান এক্সচেঞ্জ কমিশন এক ধরনের অনিয়া অনিহা লক্ষ্য করা যায় এক ধরনের আন্তরিকতার অভাব লক্ষ্য করা যায় যে কারণে আসলে শুরুতে অনেক অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি এতে উৎসাহিত হলেও এখন তারা উৎসাহবোধ করছেন না আসলে এই ধরনের অনুৎসাহিতকরণ বা আন্তরিকতার ঘাটতির পেছনে কি কারণ রয়েছে বলে আমি তো আন্তরিকতার ঘাটতি দেখি না এবং আমি খুব বেশি দিন হয়নি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট করার চেষ্টা করেছি আমি এখানে এসএসসির সঙ্গে আমি যেটুকু কাজ করেছি সেখানে আমি আন্তরিকতার কোনো ঘাটতি দেখিনি তারা এগিয়ে এসছেন এবং তারা এই যে জামান সাহেব যে কথাগুলো বললেন না তারা কিন্তু সবাই জানেন যে আমাদের বাজারে কোথায় কোথায় ঘাটতি আছে কোথায় কোথায় ইম্পারফেকশন আছে তো একসঙ্গে সব কিছু ওনারা আনতে পারছেন না বা আনার সম্ভব না যেমন এসএসসির আন্তরিকতা আর একটা আমি পজিটিভ জিনিস রেডি শুধু মার্কেটের মধ্যে অনেকগুলো পার্টি আছে তো অনেকগুলো অংশকরণকারী আছে এক দিকে যেমন আমরা বলছি 293 টি কোম্পানি থেকে এখানে 40000 উন্নীত করা যায় এখানে একই সঙ্গে আমাদের যে বিনিয়োগকারী যারা আছেন তাদের ঝুঁকি নিয়ার ব্যাপারে তাদের জন্য নিজেদের ক্যালকুলেশনটা এটা করার এবিলিটি কোথায় তাদের অ্যানালিস্ট কই ওই অ্যানালিস্ট কোথায় আমরা যে ক্রেডিটরিং এর কথা বলছি প্রত্যেকটা কোম্পানির যে ক্রেডিটরিং হচ্ছে এটা তো ক্রেডিটরিং এর বয়স কত বাংলাদেশে খুব বেশি না স্যার বছর তো এই যে আমরা ঝুঁকি আরো স্পষ্ট দেখতে পাচ্ছি

আপনি ধরেন আমাদের এখানে তো এই যে বিষয়টা যেটা পারমিশনটা দেওয়া হয়েছে এটার ব্যাপারে তো গভর্নমেন্ট নিশ্চয়ই একটা স্টাডি করছে ইন্টারনাল একটা হোম এক্সারসাইজ করছে করার পরে দেখছে যে দিস ইজ দি ডিমান্ড এখন রুলস রেগুলেশন যখন ইউ স্টার্ট তখন আপনার একটু রিল্যাক্সলি আরম্ভ করতে হবে যেমন আপনার ঢাকা ইউনিভার্সিটিতে যখন সেমিস্টার সিস্টেম চালু করে তখন কিন্তু আমরা ট্রেডিশনাল সিস্টেমের স্টুডেন্ট ছিল আমাদের ইমিডিয়েট এক বছর পরে হয়েছে তখন আপনার করলো কি ঠিক আছে এদেরকে ম্যানেজ করবে কীভাবে একটু রিল্যাক্স ইজিলি

দশক এই ছিল ডিবিসির আজকের তালিকাতে আমরা আলোচনা করছিলাম পুঁজিবাজারে বিকল্প বিনিয়োগকারীদের ভূমিকা কি আর এর সঙ্গে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ এফসি এবং মসলিন ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন এরপর বিটিভি সংবাদের পর আমাদের ইংরেজি সংবাদ লাঞ্চ আউনি আসবেন সহকর্মী সাব্বির আহমেদ দেখার আমন্ত্রণ রইল সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা